ভালো লাগে না ভিডিও টিডিও বলে ভিডিও টিডিও মার ভালো লাগে না অথচ যখন ভিডিও ফার্স্ট শুরু করি ওরই উৎসাহ ছিল মা ভিডিও করবে এখন আর ভিডিও টিডিও ভালো লাগে না আয়ুষ্মানকে একটুখানি নিয়ে এলাম কেমন লাগছে বাড়ি এসে ভালো করে বলো ভালো মোটেও লাগবে না ভীষণই ওর মন খারাপ হচ্ছে ওই বাড়ির জন্য যা হয় এতদিন পরে এলে আমার নিজেরও তো ওই বাড়ি থেকে যখন অনেকদিন পরে আসতাম মন মেজাজ ভালো লাগতো না তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমরা যখন ভিডিও দেখছো তখন লক্ষ্মী পুজো তো সকলকে লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা আজকে জানো তো অল্প করে পায়েস বানিয়েছিলাম তোমাদের দেখাই একটু অন্যরকম করে আজকে পায়েসটা বানিয়েছি আসলে এই যে গরুর দুধ নেওয়া হয় তো আয়ুষ্মান এতদিন ছিল না দুধটা অনেকক্ষণই মানে ছিল তো মানে অনেকটাই জমে গেছিলো প্রায় 1 লিটার মতন দুধ 250 করে নিই তো 1 লিটার মতন হয়ে গেছিলো মানে প্রায় 4 দিনের দুধ ছিল কি ঘন হয়েছে দেখো আর এর সাথে না আমি আজকে পুরো ড্রাই ফ্রুটস ভর্তি মানে আমন্ড পর্যন্ত কুচি কুচি করে দিয়েছি কাজু কিশমিশ ভর্তি করে দিয়েছি তবে একটু চিনিটা মানে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে আমি তো খাবোই না প্রশ্নই ওঠে না খাবার তো ওরা খাবে আর আমি এখন চা খাবো আমার ছেলের সাথে অনেকদিন আমি আর আমার ছেলে চা খাই না যতই হোক দেখবে একটা বয়সের পর না একটা বয়সের পর বাচ্চারা মানে আমাদের সন্তানরা আমাদের বন্ধু হয়ে যায় অনেকাংশে তাই না আমার তো তাই মনে হয় আমার ছেলে অনেকটাই আমার বন্ধুর মতন তো এখন আমার ছেলের সাথে আমি বসে বসে রিল্যাক্সে চা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে শুরু করলাম যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তো আগামীকাল লক্ষ্মী পুজো মানে এটা লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগ আমি এখন তো সন্ধেবেলা চা খাবো ওই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি মানে বিকেল বিকেল নিয়ে চলে এসেছি আসলে মানে আয়ুষ্মানের একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এই যে সিজন চেঞ্জ হচ্ছে না গতকাল থেকেই মা বলছিল যে ওর ঠান্ডা লেগেছে সর্দি নাক বন্ধ তো সেই জন্য আমি বিকেল বিকেল নিয়ে এলাম আর এই সময় ডাক্তার যে ডাক্তার দেখাই তারা কেউই নেই মানে সবাই বেড়াতে গেছেন বাইরে আছেন ফোন করলে এটাই জানাচ্ছেন তো সেই জন্য ডাক্তারও দেখাতে পারিনি আপাতত ঘরে যে ওষুধ ছিল সেটাই খাইয়েছি এমনি তেমন কিচ্ছু না এই সিজনাল চেঞ্জেসের জন্য যা যা সমস্যা হয় সেইগুলোই হচ্ছে তো এবছর তো আমার লক্ষ্মী পুজো সেরমভাবে আড়ম্বরভাবে তো কিছু করব না কারণ বাবা এবছর গত হয়েছেন তাই আমার এবছর কিছু করতে নেই তবে নিজে হাতে আমি সবসময় ঠাকুরকে একটু প্রসাদ মানে প্রসাদ বা ভোগ যেটা বলি আর কি সেটা বানিয়ে দিতে ভালোবাসি ভোগ কথার অর্থ হচ্ছে যেটা সাধারণত আমাদের ক্ষেত্রে বলা হয় মানে আমরা ব্রাহ্মণ ছোটো থেকে তো ব্রাহ্মণ বাড়িতে বড় হওয়া তো আমাদের ক্ষেত্রে ভোগ যেটা বলা হতো সেটা হচ্ছে অন্নভোগ একমাত্র ব্রাহ্মণ যিনি হন তিনি অন্নভোগ ঠাকুরকে নিবেদন করতে পারেন অথবা যিনি দীক্ষা নিয়ে থাকেন তিনি অন্নভোগ দিতে পারেন এটা আমরা ছোটোবেলা থেকে জেনেছি এবার এক এক বাড়িতে এক এক রকম নিয়ম আর বাকি এই জন্য আমি বিয়ের পর আসার পর থেকে এখানে আমি ঠাকুরকে এখনও পর্যন্ত অন্নভোগ সেভাবে দিইনি আমি দিলেও লুচি আলুর দম এইসবই দিয়েছি এগুলোই দিয়েছি আর কি ওই যে বললাম আমি কোনো গণ্ডি সেভাবে মানি না আমার যদি ইচ্ছে করে কোনো সময় ঠাকুরকে অন্নভোগ দেবো তো আমি দেব তাতে আমি আমার ব্রাহ্মণ বংশে বিয়ে হয়নি তো কী হয়েছে বা আমি দীক্ষিত নই মানে নই তো কী হয়েছে কিন্তু এবছর আমি লুচি আলুর দম মালপোয়া এগুলো কিছুই সেভাবে বানিয়ে ঠাকুরকে দেবো না দিলেও হয়তো এই নাড়ুটাই আর কি দেবো নাড়ু কয়েকটা নারকেল কিনেছে ঠাকুরকে দেবো আমার দিদি সবসময় প্রত্যেক দিনই বলতে গেলে ঠাকুরকে কিছু না কিছু মিষ্টি বানিয়ে কিন্তু খাওয়ায় তো সেটাই আর কি বলছিলাম যে অন্নভোগ আমি দিচ্ছি না আর এখানে দেখো আমি চা বানিয়ে নিয়েছি আজকে একটু ভালো করে কড়া করে যেরকম সাধারণত চা আমি খাই সেরকমই তবে গুঁড়ো দুধ দিয়েই খেয়েছি আর আয়ুষ্মানেরটা অল্প করে চিনি দেবো আমারটায় সুগার ফ্রি দিয়ে খাচ্ছি তো চা খেলে তবে একটু মাথাটা ছাড়বে এবং রিফ্রেশ লাগবে মানে আগামী যে কাজকর্মগুলো করব তার জন্য এনার্জিটা ভীষণ ভীষণ দরকার বিশেষ করে এই বিকেলের চায় আর আমার সবথেকে বড় বন্ধু হচ্ছে জানো তো আয়ুষ্মান কিন্তু ওকে তো সবসময় চা দেওয়া যায় না যতই হোক ছোটো মানুষ সবসময় চা খাওয়ানো যায় না তো অনেক দিন বাদে আজকে আমি আর আয়ুষ্মান দুজনে বসে মিল্কটি এনজয় করব তোমাদের বাড়িতে সকলের নিশ্চয়ই পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে অনেকের মানে এক একজনের তো এক এক রকম কারো ঠাকুর কিনে এনে পুজো হয় মাটির ঠাকুর যেটা ছোটোবেলা একটা বিশাল আনন্দ ছিল আমাদের জানো তো তারপরে তো পিতলের ঠাকুর চলেই এলো অনেকের সরাতে পুজো হয় অনেকের আঁখ পুজো হয় তো বিভিন্ন রকম হয় তা আজকে আয়ুষ্মানকে নিয়ে বাজারে গেছিলাম ও জিজ্ঞেস করেছিল মা নৌকা কেন নিয়ে যাচ্ছে তো আমি বললাম মা লক্ষ্মীর পুজোতে কাউকে কাউকেই নৌকা দিতে হয় আমার বাপের বাড়িতে ছোটোবেলা বাবা যখন লক্ষ্মী পুজোর বাজার করতো তো একটা করেই নৌকো কিনে আনা হতো আর এই নৌকোর প্রতি কী যে একটা মানে
আলাদা, আমি যেন কোন জগতে চলে যেতাম নৌকাগুলো দেখে। আমার ছেলেরও ঠিক সেই রকমই ফিলিংস হচ্ছিল। আমি বলেছি ঠিক আছে, পরের বছর আমি না হয় একটা নৌকা নিয়ে আসব। আর এই যে দুজনে বসেছি, আয়ুষ্মানকে চাটা প্রথমে ওর বাবার মতন ভেবে অনেকটা দিয়ে ফেলেছিলাম, তারপর আবার সেটা পরিমাণে কমিয়ে দিয়েছি। এখন চলো দুই মা বেটাতে বসে চা এনজয় করি আর দুজনে গল্প করি। অনেকদিন পর ছেলেটাকে কাছে পেয়েছি, সেই পুজো থেকে ও ওর দিদার কাছেই ছিল, অনেকদিন পর আমি কাছে পেলাম। আর এবারে তো সকলে ওর জেঠি থেকে শুরু করে ওর জ্যাঠা, ওর দাদা দিদি সবাই আর কি ওর আশাতেই বসেছিল যে ভাই কখন আসবে। আস্তে না আস্তেই সকলে এসেছে। আর এই যে রাতের দিকে আমার শাশুড়ি মা এসেছেন, না তার নাতিকে না দেখলে তার হচ্ছিল না, তাই নাতির প্রতি এখন। আর এই যে আজকে আয়ুষ্মানকেই রিমোট কন্ট্রোল কার্ডটা কিনে দিয়েছি, তো সেটাই ওর আম্মাকে দেখাচ্ছে। তো আয়ুষ্মান তো এখন বড় হয়েই গেছে, একা একা দিদার বাড়িতে এত দিন থাকতে পারে, যে বাচ্চা এতদিন মানে মাকে ছেড়ে থাকতেই পারতো না। তো আয়ুষ্মান বসে বসে এখন ওর আম্মার আদর খাচ্ছে। তুলতে পারবে না, আমি আমায় তুলতে হবে। আরে দেখো না কি করছে, এইটাকে নিয়ে খেলেই চলেছে। আচ্ছা তোষকের নিচে এরকম কাগজপত্র থাকবে না, এটা বাঙালি পরিবারে হয় না, ঠিক আছে? আজকে পারবে না, আমি করবো, ক্যামেরা ধরবার জন্য ওকে দিয়ে করাচ্ছি, নাহলে এগুলো আমিই করি। আর দাঁড়াও আমি ক্যামেরাটা স্ট্যান্ড করি, না দাঁড়াও দাঁড়াও দেখিয়ে দিই। ওই যে দেখো এখানে সব আমার ঠাকুরের সারাশি নিতে হবে, দাঁড়াও নিয়ে নিয়ে এগুলো, ঠিক আছে? তারপর সেট করব ঠাকুরের সারাশি। পিলার নেওয়ার দরকার নেই বলো, পিলার তো ছাড়াবার, আলু টালু আলুর দম টম তো করবো না। থালা ওখানে আছে, তুমি তো এখানেই থাকি। আর খুন্তি টুন্তি গুলো কোথায় গেল, ওইদিকে নাকি? ধরো দেখি, এটা পারবে ঠিক করে ধরো দেখে। একদিন আবার এই খাটের ভেতরটা গোছাতে হবে, সব জিনিসপত্র বের করে করে না লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে আমি যেরকম পার্ট বাই পার্ট সব কিছু গুছিয়ে রাখি, যার ফলে কিন্তু আমার এই যে খাটের ভেতর কখনো আরশোলা বা পোকামাকড় এখনো পর্যন্ত হয়নি, কারণ আমি মাঝে মধ্যে এগুলোকে ভালো করে খুলে নিচের দিকে যে কাগজ পেতে রাখি আমি সেই কাগজগুলোকে বদলাই, বদলিয়ে তারপরে মানে ন্যাপথালিন এই সমস্ত জিনিসপত্র দিয়ে রাখি, শুকনো লঙ্কা, যার ফলে পোকামাকড় সে অর্থে হয় না। তারপরে হাজারবার তো খুলতেই হয় আমাকে এই সমস্ত জিনিসপত্র বার করার জন্য। তো দেখো ওদিকে ঠাকুরের যাবতীয় হাতা থেকে খুন্তি থেকে পিলার থেকে সব কিছু আমি একটু একটু করে রেখেছি। হ্যাঁ আমি সব কিছু কাঁসা পিতলের করতে পারিনি এখনও, কিন্তু এগুলো সবই ঠাকুরের জন্য আলাদা করে আমি করে রেখেছি। আর তোমাদের তো বলেইছি যে আমি কবে থেকে এই সমস্ত জিনিসগুলো একটু একটু করে করতাম, যখন আয়ুষ্মান মানে একদমই পেটে আমার, তখন থেকেই আমি ওর বাবার আমাকে টাকা দিত, আমি একটু একটু করে জমিয়ে এই ধরনের বাসনপত্রগুলো কিনতাম। কিছু উপহার ছিল, মানে বিয়ের আমার বিয়েতে পাওয়া কিছু উপহার ছিল, তবে বলবো যে বিয়েতে সেরকম ভালো কোনো উপহারই আমি পাইনি, মানে যেগুলো কাজে লাগাবার মতন সেরকম কিছুই পাইনি, তাই এইগুলো সবই বলতে পারো আমি নিজেই করেছি। আর মানে উপহার বলতে যেগুলো বিয়েতে নিমন্ত্রিতদের দেয় আর কি, সেরকম কিছু ভালো উপহার আমার ছিল না, বিশেষ করে ঠাকুরের কাজে লাগবে বা এই ধরনের বাসনপত্র সেরকম কিছু ছিল না। তো এখানে ঠাকুরের এই সব কিছু নিয়ে এখন আমি জায়গা মতন রেখে দেবো, কাল সকালে মাজবো, এখন আর কিছু করব না। দু একটা বাসন আছে, অন্যান্য বা তো ভোগ প্রসাদ করি, তাই জন্য সকালবেলা না মেজে রাতেই মেজে সব গুছিয়ে রেখে দিই, আজকে আর রাতে কিছু গোছালাম না। লাগে তো অনেক সময়। দাঁড়াও দাঁড়াও, ওটা আমাকেই করতে হবে। আশিস বললো এইটাকে পুরো বাটির এক্ষুনি যাচ্ছি, এটাকে বললো বাটির মধ্যে তুলে বাকিটা এই ইয়েতে রেখে দিতে, মানে ডেচকির মধ্যেই রেখে দিতে, তাহলে ও এইটা কাচিয়ে খেতে ভালোবাসে। দেখলে কত কমে গেছে, আসলে জমাট হয়ে গেছে পুরো, দেখেছো? আমার ডিনার আগেই হয়ে গেছিলো,
পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু কথা হচ্ছে, ভেবেছিলাম খাবো না পায়েস, কিন্তু দেখলাম পরে চিনিটা ঠিকই ছিল, অল্পই হয়েছে, তাই একদিন অল্প করে খেলে কিছু হবে না, একটা রুটি দিয়ে খেয়েছিলাম। আর এই যে আয়ুষ্মানকে এখন একটু গরম জল দিচ্ছি, বারে বারেই দিচ্ছি, ওর একটু কাশি কাশি হচ্ছে বললাম না, সিজন চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে, তাই গার্গেল করবার জন্য দিচ্ছি, খাওয়ার জন্য দিচ্ছি, এখন এটা ওকে দিয়ে দেবো। তো বন্ধুরা, মোটামুটি আমরা যারা ইউটিউবার আছি, আমরা প্রত্যেকেই কিছু না কিছু নেগেটিভ কমেন্টের কিন্তু সামনাসামনি হই, তাই না? তো সমালোচনা হবে না কেন, নিশ্চয়ই হবে, কিন্তু সেটা যেন এমন পর্যায়ে না পৌঁছে যায় যে সেটা মানুষের জীবনকে বদলে দেয় বা সে চরম আঘাত পায়। তো আমি এই রিসেন্ট একটা ভিডিও দেখলাম, যে মানে আর কি সবাই হয়তো দেখে ফেলেছো এতক্ষণে, তো কারোর হয়ে কিছু বলছি না আমি, আমি শুধু একটা কথাই বলবো, যারা খারাপভাবে কমেন্ট করেন, নিশ্চয়ই সমালোচনা থাকবে, সমালোচনামূলক ভিডিও থাকবে আগামী দিন, তবে একটা কথাই বলবো যে নিজেদেরও মানে সুস্থ জীবনকে ব্যস্ত করার আমার মনে হয় না খুব একটা দরকার আছে বলে। কারণ আমরা সবাই ইউটিউবে আসি এন্টারটেনমেন্টের জন্য, আনন্দের জন্য, তো শুধু শুধু নিজের জীবনে কেনই বা ঝামেলা ডেকে আনবো, তাই না? তো সেটাই বললাম, আমি নিজেও ফেস করি এমন অনেক আক্রমণাত্মক কথা, যেগুলো সত্যি বলতে ভীষণ খারাপ লাগে, আঘাত লাগে, কিন্তু হ্যাঁ সেগুলো হজম করতে হয়, কারণ অনেকেরই ধারণা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি মানে আমাকে কথাগুলো শুনতে হবে, এবং যেটা খুবই খুবই ভুল ধারণা, এবং তার জন্য সত্যি বলতে শক্ত আইন আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। তো সেটাই বলবো, এবার থেকে না হয় আবার একটা সুস্থ ইউটিউব জগৎ গড়ে উঠুক, এবং সবাই একসাথে কাজ করি, সবাই আবার একভাবে কাজ করি, এবং সব কিছু ঠিক হয়ে যাক, এটাই কামনা করি। তো বন্ধুরা, কালকের তো লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর কাছে চাইবো সবার চ্যানেল ভালো থাকুক আর সকলের পরিবারও ভালো থাকুক। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।